হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নবান অনলাইন অ্যান্ড স্টুডিও। আজকের ভিডিওতে আমরা জানবো যে আগের অষ্টম মাসের লক্ষ্মীর ভাণ্ডার কবে আসবে। তো যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায় তাদেরকে বলে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আগের মতোই, এখন 500 টাকা যারা পেত তাদেরকে 1000 টাকা এবং যারা 1000 পেত তাদের 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তো এসসি এসটির যারা রয়েছে তারা কিন্তু 1000-এর জায়গায় 1200 টাকার সুবিধা পাচ্ছে এবং জেনারেল এবং অন্যান্য সমস্ত কাস্টের মহিলারা 500 টাকার জায়গায় 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে। তো তোমাদের বলে রাখি যে এই মাসের আগস্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3 তারিখেই ঢুকে গেছে, মাসের একদম শুরুতেই এবারে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা দিয়ে দিয়েছে। আর যাদেরকে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মারা হয়েছে তাদের কিন্তু অনেকের 6 তারিখে ঢুকেছে। তো হয় 3 তারিখ নয়তো 6 তারিখ, এই দুই দিনের মধ্যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু চলে এসছে এবং এই মাসের মধ্যে কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার সম্ভাবনা নেই। তো পরবর্তী কিন্তু আবার তোমাদেরকে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে। এই ছিল ছোট্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।